নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত। আজকের দু রকমের শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই প্রচণ্ড গরমে বাইরে রোদ থেকে এসে যদি হাতের কাছে থাকে এই রকম দুটো শরবত, তাহলে দেখেই মন জুড়িয়ে যায়, আর খেয়ে যে কতটা তৃপ্তি পাবেন সেটা তো বলার অপেক্ষাই রাখে না। তো বন্ধুরা, সেজন্য আজকের আপনাদের সাথে দু রকমের বেশ ঠান্ডা ঠান্ডা শরবতের রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রথমে আমি শেয়ার করব তরমুজের শরবত। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই দু রকম শরবতের রেসিপি। তো তরমুজের শরবত বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো তরমুজ। মোটামুটি এখানে মাঝারি মাপ করে কেটে নিয়েছি তরমুজগুলো। এবার একটা মিক্সিং জার নিয়ে নেব, এর মধ্যে কেটে রাখা তরমুজগুলো দিয়ে দেব। আর দেখে বুঝতেই পারছেন যে তরমুজের যে কালো দানা ছিল সেটা আমি একটা ছুরি দিয়ে বের করে দিয়েছি, আর যে সাদা দানাগুলো এগুলো খুবই পাতলা, এগুলো আর বের করার কোনো প্রয়োজন নেই। তরমুজগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণে পাতিলেবুর রস। একই সাথে অ্যাড করছি চিনি। এখানে আমি চিনি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণে। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দেবেন, কেননা অনেকে আবার খুব বেশি মিষ্টি পছন্দ করেন না, তারা একটু কম পরিমাণে চিনি অ্যাড করবেন। নর্মাল এমনি যে লবণ আমরা সবসময় খাই সেটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে। আর দিচ্ছি বিট লবণ, লবণটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আর তরমুজের জুস বানানোর জন্য কিন্তু এর মধ্যে কোনোই জল দেওয়ার প্রয়োজন নেই, ঢাকা চাপা দিয়ে জুসটা তৈরি করে নিতে হবে। এবার একটা গ্লাস নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বরফ। একটু বেশি পরিমাণে যদি বরফ হয়, বেশ ঠান্ডা ঠান্ডা হয়, তাতে করে খেতে আরও বেশি ভালো লাগবে। তো পরিমাণ মতো বরফ দিয়ে দিলাম। এবার এর মধ্যে তৈরি করে রাখা তরমুজের জুসটা দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি, দেখুন এখানে একদম ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছিলাম কিছুটা পরিমাণে তরমুজ, সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। বেশ ঠান্ডা ঠান্ডা অতিরিক্ত গরমে এই তরমুজের শরবত কিন্তু খেলে একেবারে প্রাণ ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, আর খেতেও দারুণ সুস্বাদু হয়। এবার আমি দেখাবো আমের শরবত। তো কাঁচা আমের শরবত তৈরি করছি, এতে করে সময়ও অনেকটা কম লাগে। এখানে আমি আগে থেকে একটা বাটির মধ্যে ছোট সাইজের আম টুকরো টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। একটা মিক্সিং জারের মধ্যে কেটে রাখা আম দিয়ে দিলাম। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 12 থেকে 14টার মতো পুদিনা পাতা। পুদিনা পাতা দিলে এই আমের শরবতের ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয়। আর চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টিস্পুন পরিমাণে। এই আমের শরবতে খুব বেশি চিনি দিলে আমি ততটা খেতে পছন্দ করি না, তো সেই জন্য আমি চিনির পরিমাণটা কম দিলাম। এরপর দিলাম 2 রকমের লবণ, লবণটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর এর সাথে যেটা দিলে খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো জলজিরা। এটা বাজারে কিনতে পাওয়া যায় মাত্র 1 টাকা দাম। তো সেই 1 টাকা দামের একটা জলজিরার প্যাকেট যদি আমরা এর মধ্যে দিয়ে দিই, তাহলে কিন্তু এটার টেস্ট জাস্ট দুর্দান্ত লাগে। আমি তো খেতে খুবই পছন্দ করি, আর আপনারাও একবার এইভাবে তৈরি করে দেখবেন, আর কেমন লাগে সেটা আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। তো এখানে আমি যে জলটা অ্যাড করলাম এটাও কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে দিলাম। এবারে ঢাকা চাপা দিয়ে আমটাকে মিহি করে পেস্ট করে নেব। আম পেস্ট করা হয়ে গেছে, তো এবারে এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো পাতিলেবু। ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিচ্ছি পুদিনা পাতা। এবারে এই পুদিনা পাতা আর লেবুটাকে একটু এইভাবে চেপে নিচ্ছি যাতে করে লেবুটা থেকেও রসটা বেরিয়ে আসে। আর এরপর আমি যেটা করব সেটা হলো গ্লাসের মধ্যে দিয়ে দেব বড়। তো বরফের পরিমাণটা আমি একটু বেশি করেই দেব। খুবই সহজভাবে কাঁচা আমের শরবতটা তৈরি করছি, দেখুন বরফ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আম। পেস্ট করে রাখা কাঁচা আমটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে ঠান্ডা জল। অবশ্যই কিন্তু এখানে এই আমের শরবতটা যখন তৈরি করবেন তখন ঠান্ডা জলটা ব্যবহার করবেন, যেহেতু এর মধ্যে বরফ ব্যবহার করছি, আর ঠান্ডা জলটা দিলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো এখানে আমাদের আমের শরবত কিন্তু খুবই সহজ পদ্ধতিতে একদম কম সময়ের মধ্যেই তৈরি হয়ে গেল। তো আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে জানাবেন।
আর আমি জানি আপনাদের এটা খেতে কিন্তু প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। আর তৈরি করা যেহেতু ভীষণই সহজ, আর অতিরিক্ত গরমে বাড়ি ফেরার পর ফ্রিজের মধ্যে যদি দেখেন যে আইস কিউব আছে, তাহলে ঝটপট কিন্তু এই শরবতের রেসিপি তৈরি করে নিতে পারেন। আর অসাধারণ খেতে হয় এই দু রকমের শরবত। আর আমি যেভাবে দেখালাম এইভাবে বানালে ঝটপট মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যেই দু রকমের শরবত আপনি বানিয়ে নিতে পারবেন। আশা করি দুটো শরবতের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।